হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বং টিউব। আজকে আমি একটা ব্লগ দেখাবো, সেটা হচ্ছে আমার ভাইপোর বার্থডে ব্লগ। এটা একটা মিনি ব্লগ হবে। তো এসেছি আমি এখন বার্থডেতে, তো আমি দেখাচ্ছি, দেখো যে কী কী বার্থডেতে হচ্ছে। এটা হ্যাপি বার্থডে তাতাই। আজকের বার্থডে বয়, বার্থডে বয় একবার তাকাও। ও, এটা হচ্ছে আমাদের বার্থডে বয়, যে লজ্জা পাচ্ছে। তারপরে কি একটা উর্দু নাম হয়ে গেছে, কিছু বোঝা যাচ্ছে না। কি লেখা আছে তোমার নামটা, কি তোমার নামটা আসলে কি? আমার নামটা আসলে তাতাই। এখানে আমাদের বার্থডে বয়ের বাবা কি বানাচ্ছে, কচুরি বানানো হচ্ছে। একাই সেফ, একাই সব রান্না করে দিয়েছে আমাদের সেফ। কি কি রয়েছে এখানে, স্যালাড রয়েছে, কচুরি তৈরি হবে এখনো, আর বাকি সব রান্না হয়ে গেছে। আজকে কি কি মেনু হয়েছে? আজকের মেনু হচ্ছে চিকেন, চানা মশলা, কচুরি, চাটনি, স্যালাড আর মিষ্টি। পোলাও না কি বললো যে, পোলাওটা বাদ দিয়ে দিচ্ছি, বাসন্তী পোলাও। ওকে, সব একাই তুমি রান্না করেছো, আমাদের পারফেক্ট সেফ। কথা বলতে পারে না, মাঝে মাঝে বলে কথা পেয়েছে, ওই জন্য কথা কথা বলছে না, কমেন্ট পাস করছে। এটা হচ্ছে আমার একটা মাদোর ভাই। মা তো মনেই হচ্ছে না, ইয়াং মাম্মি, সন্তুর মাম্মি, এটা হচ্ছে ঠাকুমা। চলে এসছে ছোটদা রান্না ছেড়ে কেক খাওয়াতে। এটা কি শুরু হয়ে গেছে, ই করিস না, কি অবস্থা, এ কি সবাইকে পুরো ইসেতে পাঠিয়ে দিচ্ছে, কাশ্মীরে পাঠিয়ে দিচ্ছে, বরফ দিয়ে দিচ্ছে মাথায়, কি অবস্থা, হে ভগবান। আমাকেও স্নান করাচ্ছে, বাবা বাবা, এইবার বুঝেছে মজা, বাবা। সবাইকে কেক বিতরণ করার, আমি যাচ্ছি কেক বিতরণ করতে সবাইকে। কেকটা
পরিবেশনকারী আকাশ এখন পরিবেশন করছে খাবার। প্রথমে ভালো ভিউয়ার্স পাবে কিন্তু যাই বলে দেখ। অনেক টাকা উড়ানো হয়েছে। এগুলো সেই 500 টাকা 200 টাকা যেগুলো দেখে আমার দাদা আমাকে বলছে যা বাইরে যা 500 টাকা পড়ে আছে কুড়িয়ে নিয়ে আয়, তাই জন্য আমি কুড়াতে এসেছি। 500 টাকা অনেক টাকা পেয়েছি। ফালতু এরা আমার চুলে কেক মুছে দিয়েছে। এবার এটা উঠবে কি করে? এটা হচ্ছে আমাদের বার্থডে বয়ের মা, যিনি এখন চা বানাতে ব্যস্ত। ওদিকে খাবার পরিবেশন হচ্ছে আর উনি এখানে চা বানাচ্ছে। খুব ভালো, এখন সবাই চাও খাবে প্লাস খাবার খাবে। সুন্দরী আমাদের, যাকে দেখে মনে হচ্ছে না যে বার্থডে বয়ের মা, ফ্রেন্ড মনে হচ্ছে। সিরিয়াসলি ইয়ার কি মারছি না। কাস আমাদের চা পেয়েছে এক্সপ্রেস অন দি ফার্স্টেই চা কে জি পুড়ে গেছে। আজকের খাবার গেল, আজকের খাবার গেল। দাদা কিন্তু যাই বলো তাই বলো সেই লেভেলের চা। তুমি কি জানো চাটা কে বানিয়েছে? আমাদের বৌদি। মোটেই না, চাটা আমি বানিয়েছি। আজকে বাকাস ঠিক করেছে যে বাকাস একাই সব খাবার খাবে, আমাদের গুলো নিয়ে নিচ্ছে একসাথে। আমরা এখনো খেতে বসিনি, বার্থডে বয় খেয়েও নিয়েছে, খাওয়া হয়ে গেছে, পাতা ফাঁকা পুরো। এখন এক বোতল জল খাবে। মেনু হচ্ছে প্রথমে সালাড, চলো দেখাচ্ছি সালাড। এটা হচ্ছে স্যালাড, নেক্সট কচুরি, চানা মশলা, আমাদের ইয়ামি ইয়ামি চানা মশলা, বাসন্তি পোলাও, হচ্ছে বাসন্তি পোলাও, হচ্ছে চিকেন, ওয়াও দিস ইজ চিকেন কষা। তারপরে কি আছে আর আমাদের মেনু? প্যারিস চাটনি। আর আমাদের মেনু হচ্ছে চাটনি, কোথায় চাটনি? চাটনি ফটো তুলতে ব্যস্ত, সেলফি তুলতে চলে এসছে সাইডে। বার্থডে বয় আর বার্থডে বয়ের মা সেলফি তুলছে এখন, ফ্রেন্ড মা নয় দিদি, ছোট দিদি আমাদের। এখানে আমাদের একজন ডিটেকটিভ এসছে যে থালার নিচ থেকে কি বলছে আমাদের বার করে দেখাবে। কি আছে থালার নিচে দেখি, দেখাও। মাই গড, এরা খাওয়ার সময় নিচে টাকা লুকিয়ে রেখেছে, এত টাকা! ও মাই গড, প্রচুর টাকা। খাওয়ারের থালার নিচে এত টাকা, মাই গড, এগুলো পেলে তো আমি বড় লোক হয়ে যাব। প্লিজ এই টাকাগুলো আমাকে দিয়ে দাও, আমি ব্যাংকে রাখবো। প্রচুর টাকা, প্রচুর। ডিটেকটিভ সব হদিস বার করে দিয়েছে। আমরা সবাইকে খাবার দিতে দিতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বৌদির প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ দাদা খেয়ে হাওয়া হয়ে গেছে, ওকে খেতে নেয়নি, তাই জন্য খুব খিদে পেয়েছে। আমাদের সাথে চলে আসুন খাবারগুলো টেস্ট করতে, খাবারগুলো খুব ভালো হয়েছে। সবাই চলে আসুন, তাহলে খাবারটা টেস্ট করে তুমি খেয়েছো? সবাই বলছে এত ভালো হয়েছে, তো আমরা আর ওয়েট করতে পারছি না, আমরাও খেয়ে নিচ্ছি গিয়ে। চলো এবার আমরা খাবো, তখন দেখাচ্ছি। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবারে ফাইনালি আমরা গিফট নিয়ে বসেছি। এবার আমরা গিফট খুলবো, দেখি গিফটে কি কি আছে। তো দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি গিফটে কি কি আছে।
এগুলো হচ্ছে গিফট এবার এগুলো আমরা খুলে দেখব এগুলোতে কি আছে গিফট আনপ্যাক হবে ফটো ফ্রেম দ্যাট ইজ ফটো ফ্রেম ভালো লাগছে সুন্দর চলো নেক্সট অনেক কিছু আছে তো এটাই ছিল আজকের বার্থডে ব্লগ শেষ হয়ে গেছে তো এবারে ঘুমাবো এখন আমরা সবাই ঘুমাবো আমাদের খুব ঘুম পেয়ে গেছে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি লাস্টে খাবারের কোনো টেস্টও পাচ্ছিলাম না চিকেনটাও শেষ হয়ে গেছিল এরা তো কেউ পাইনি আমি তো সবই খেয়ে নিয়েছি আগে সব চিকেন খেয়ে নিয়েছে তো এটাই ছিল আজকের ব্লগ টাটা সাবস্ক্রাইব টাটা